আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, সত্যের সন্ধানে এগিয়ে থাকি। তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সহসভাপতি হলেন শান্তনু ব্যানার্জি। এই খবর পৌঁছতে না পৌঁছতেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে তার অনুগামীদের মধ্যে। খানাকুলের যুবনেতা শেখ সাকিম এই আনন্দে সকলকে মিষ্টিমুখ করালেন। তার সঙ্গে সঙ্গে শান্তনু ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিচ্ছবিকে মিষ্টিমুখ করালেন। চলুন দেখে নেওয়া যাক সেই উচ্ছ্বাসের চিত্র। আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি যেইভাবে নির্দেশ দিয়েছিলেন আমার হুগলি জেলার যুব সভাপতি শান্তনু ব্যানার্জিকে, সেইভাবে নির্দেশ অনুযায়ী পালন করেছিলেন। আজকে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী এবং আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি, আজকে আমার দাদা শান্তনুদা, আমাদের প্রিয় নয়নের মণি, আমার প্রিয় নয়নের মণি শান্তনু ব্যানার্জি হুগলি জেলার সভাপতি ছিলেন, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন, আজকে তাকে রাজ্যের সহসভাপতি করা হয়েছে। এই জন্যই এই আনন্দই এই খুশিতে আজকে আমি আর একটু মিষ্টি মুখ করলাম এবং শান্তনুদা আগে ছিল আমরা তোমার সাথে। বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জি চিনা হুগলি জেলার যুব সভাপতি শান্তনু ব্যানার্জি চিনা হুগলি জেলার রাজ্যের সহসভাপতি শান্তনু ব্যানার্জি চিনা বাংলার উন্নয়নের কান্ডারি অভিষেক ব্যানার্জি চিনা মমতা ব্যানার্জি চিনা শান্তনু ব্যানার্জি চিনা রাজ্যের সহসভাপতি শান্তনু ব্যানার্জি চিনা শান্তনু ব্যানার্জি সকলের নয়নের মণি মমতা ব্যানার্জি জিনা